করোনায় গেল 24 ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যাও গত কয়েকদিনের মতো 2000 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। বিশেষজ্ঞরাও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। ডিস্ট্রিক্ট বোর্ড গত কয়েকদিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা 2000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, 24 ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2183 জন আর মারা গেছেন 4 জন। 24 ঘন্টায় 13,782 নমুনা পরীক্ষায় শনাক্তের হার 15.70%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 96.64% এবং মৃত্যু হার 1.48%। করোনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, যারা করোনা টিকা নিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি হওয়ার হার কম। করোনায় মৃত্যু হার কমে যাওয়ার কারণে আমরা মাস্ক পরছি না। মাস্ক পরা স্বাস্থ্যবিধি না মানলে যিনি আক্রান্ত হবেন তার কিন্তু আরও কিছু কমপ্লিকেশান হবে। কী কী কমপ্লিকেশান হতে পারে একটু আগেই বলছিলাম। আমি ঘুম আসবে না, মনে কাজ করার উৎসাহ থাকবে না, আমাদের ভুলে যাওয়ার প্রবণতা হবে, ডায়াবেটিস বাড়বে, হাইপারটেনশন হবে, মানে ব্লাড প্রেশার বাড়বে হঠাৎ করে, এটা কিন্তু কেউ জানে না। আবার কোনো কোনো লোকের এমন হয় অবসাদ, সে কোনো কাজে উৎসাহ পায় না। আবার দেখেছি গায়ে ব্যথা কমে না, জয়েন্ট পেইন কমে না, এমন কি চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত তাদের কমে যায়। কারো কারো দেখা গেছে যে চোখের মধ্যে রক্ত জমে। কাউকে কাউকে আমরা দেখেছি যে তার লাং বা ফাইব্রোসিস হয়, ভবিষ্যতে এই শ্বাসকষ্টজনিত রোগেও তারা ভুগতে পারে। করোনা টিকা না থাকলেও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। নয়ন বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।